আসসালাম আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখি আপনারা সকল বালা আছেন আমি আলহামদুলিল্লাহ বেস্টালা আছি বিয়াজ আমার ফ্যামিলিও বালা তো বিয়াজ আজকে সুন্দর একটা দিন সুন্দর একটা ভিডিও নিয়ে দিলাম আপনারা লাগে আশা করি আমার ভিডিওটা আপনারা ভালা পাইবা আর যদি একটু ভালা লাগে প্লিজ আমার চ্যানেলটার ফাঁসে থাকবা ভিডিওটাতে একটা লাইক দিবা আর যারা অলরেডি আসুন আমার ভাই নকল আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ তো বিয়াজ আজকে ডেটা আপনারা কা স্কাইটা কা কত সুন্দর তো আজকে হয়েছে গিয়া সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ রকম ওয়েদার কল্পনার বাড়া তারপরে আলহামদুলিল্লাহ অত সুন্দর ওয়েদার যে আমরা পাইছি তো আগামী এক সপ্তাহের মতো বিয়াজ ওয়েদার একটু বালা থাকবো ওয়েদার যদি বালা থাকে তো মোটামুটি আমরা গার্ডেনিং যারা করি আমরা সকল তো হ্যাপি আমার আর গাছপালার লাগে তো খুব ভালা এটা গুড নিউজ কাছটো বিয়াজ আমি গেছি আমাৰ এলটমেণ্টো হয় আমাৰ গাছ ছ কেচিনি একতো দেখি আহি মোনে আৰু দুই একদিন বিয়াজ নাগিলে যে মানে একতো টান লাগেগীয়া যেন বাচেন তেল লাগি যায় ৰকম টান ৰক যে গেলাম না দেখলাম না কোনটাৰ ফানী আছে কোনটাৰ ফানী নাই বা কোনো গছটা কিনো ভাল হৈছে নেকি বাদ হৈছে নে আৰু চাতে চাথেটো হাৰ্ভেষ্টো আছে তো সব টাইম লাগে পিয়াঁজ এলটমেণ্টো গ'লে খুব ভাল লাগে আচলতে এনজয়ো কৰি আৰু থকা বিয়াজ খুব এটা চুইট পামগৈ আমি আপোনাৰ দাদাই দেখাই দিম ৰেডি হৈ গৈছে তো আমি এখনও খাত না কই আমার গাছ কাছিন যখন এখনও বালা আছে সুইট পাম পাম কিন্তু আমরা সবই জানি পমকিন যেটা যে যত বেশি ফাঁকে অত বেশি সুইট হয় বা বালা লাগে খাইতে তো আমি আর খাত না কই যখন বালা আছে আর দেখতে খুব সুন্দর লাগে গাছের মাঝে খাটে আনিলে নিলে আর এই সুন্দরটা লাগে না গাছম গাছ আহলে তো যে কোনো আমার গাছও দেখতে যে বালা লাগে তো এখন তো খাত না গাছ এখনো বালা আছে আলহামদুলিল্লাহ খুব সতেজ আর হেলথিও লাগে গ্রীন রয়েছে ফাটা তো এটা গাছটার সময় একটু মরিব তো খাটমুনে লাগে খাট রাম না আর সাথে থাকা পেঁয়াজ কিছু মারুক রোজ বুটানাট স্কোয়াশ আর এটা তো আলহামদুলিল্লাহ পেঁয়াজ কয়দিন পরে পরেও তিন চার দিন বাদেও রেডি হয়ে যায় তিন চার দিন বাজেও রেডি হয়ে যায় তো হার্ভেস্ট করতে আসলে খুব ভালো লাগে কিছুদিন আগে হার্ভেস্ট করছি পেঁয়াজ আমি দুই তিনদিন আগে এখন দেখলাম আবার রেডি হয়ে যায় তো যেহেতু বি আজ একটু গরমও হইব আর সূণও আছে তো আর খাত রান্না করি আর দু তিন দিনে দেখে আর একটু বেশি বড় হয়নি তো ওয়েদার তো দেখছি আজ আগামী এক সপ্তাহ বালা যাইব আপনার ইউকের ওয়েদার তবে জানি না তো চেঞ্জ হয়ে যায় কিছু কিছু সময় আবার কিছু কিছু সময় ঠিক থাকে আৰু খুব সুন্দৰ চূণ বিয়াজ দেখুকা চূণৰ লাগি হয়তো ভিডিঅ'টাই এইবিলাক ক্লিয়াৰ আনাই কিন্তু আমাৰ যিয়ে ভালা লাগে আৰু আমাৰ ভালা লাগে এটা প্ৰব্লেম আপোনালোকে শ্বেয়াৰ কৰি আৰু আজকে স্পেচিয়েলি বিয়াজ এটা জিনিছ আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ আমাৰ কিছু টব লাগি আমি এটা চকী বনাইছি চকী নিনা কিতাপখন বাংলাদেশ এক ব্ৰেঞ্চি নাম ব্ৰেঞ্চ কইনোৰক তো পিয়াস দিয়েছি আর আপনারা সকালেও দেখছেন আমার ভিডিও দ্বারা দেখছেন একটা জিনিস ফলো করছে নি বাজোগ আমার খুব বেশি প্রবলেম করছে আমার ওভার দিন বিশেষ করে আমার ওভার দিনত বেশি ক্ষতি করে দিয়েছে তো আমার হাজবেন্ডের আমি আমরা চিন্তা করলাম যে ওভার যে টপ অফ বেশি নিগুনটা যদি আমরা একটু তুলিয়া রাখি মনে হয় একটু ভালো হইব আগামী বছর লাগি তো সকলটা চিন্তা করিয়া বিয়া দুই দিন ধরে একটু বাবদাম যে আমরা কিতা করা যায় টপ গেছেন একটু উফরে কিরকম রাখি মানে থোয়া যায় আর কি তো চিন্তা করতে করতে পেঁয়াজ আমরা কইলাম যে কাজ করিলাই আমরা একটা লম্বা করি একটা ব্র্যান্সির মতো বানাইলাই একটু হেভি করিয়া আর আমার যতটা টব আমি ওবার বা যেটা স্লোগে বেশি খায় ও সকলটি আমি উফরে তুলিয়া রাখি নিব তো দুই তিনদিন ধরে পেঁয়াজ প্ল্যানিং করতে করতে আমরা দুই তিন দিনে জিনিসটা রেডি করছি আপোনাৰ লগে লগে আৰু ৰেডি কৰা এটা শ্বেয়াৰ কৰিছে নেকি যেতিয়া অনেক লম্বী আৰু ভিডিঅ' কৰা থাকলে বিয়াজ সাজ কৰা যায় না তই ভাবিলোঁ যেনা ৰেডি কৰিলে ৰেডি কৰাৰ ফৰে আমি আপোনাৰ আৰু দেখাইমো তাৰপৰা আমি আশা কৰিম বিয়াজ ইঞ্চলা আগামী বছৰে আমাৰ আৰু ইলা চুলুকে বেছি প্ৰব্লেম কৰতো নাই আমি যিহেতু আমাৰ টপ গেছিনে একো ওচৰত তুলি দিছে আৰু মাটিৰ লগে লগে থাকলেতো চুলুক ইজিলি টবৰ মাজে বাহিৰে উটি যিটো পাৰে তো অল তা চিন্তা করিয়া বিয়াজ আমি একটা বানাই বানাইছি আমার টপ গেছি ওফরে তুলিয়া কাল লাগে তো দেখো দেখা বিয়াজ অনেক বেগুন দিছি আর আমি হারভেস্ট করছি কভার্জিন হারভেস্ট করার পরেও বিয়াজার আর অনেকটা হার এখনও দরের স্টিল দরের তো বেগুন খাইছে তো বিয়াজ খাইছে কাটিয়া কিছু কিছু খাইছে ছোটো চোটো গাছও রয়েছে এখনও ফালাইতেও মনে মানে না কই দেখি বড় হয় নিবা কিতা হয়ে বুঝরাম না আৰু কিছু কিছু বেগুন বিয়াজ আমাৰ পালা ৰৈছে তো ওগুণ্টা আমি বেগুণ পালাৰ হৈছে উঘণ্টাৰে পালা ৰখাৰ লাগি বিয়াজ টেচিন আমি আমাৰ ব্ৰেণ্ড চি অতাৰে আৰু উখানৰ ফুৰি আমি সকলোটোৱে টপ তুলীয়া ৰাখি দিছি আচলতে দিছে আৰু লাগি নাই বিয়াজ আমি আগামী বছৰত লাগি যদি আল্লাই বাচাই ন সুস্থ থাকি গাৰ্ডেনিং যদি কৰি সদায়ো ঘোম কৰোৱ তে আমি আমাৰ টপ গেছিন তুলি বিয়াজৰ আমি যিসমূহ আমাৰ অভাৰজিন বা বিশেষ কৰি অভাৰজিন আৰু আমাৰ ফুইচাক জেঠাই এতিয়া শ্লুকে বেছি সমস্যা কৰে অ' গাজ কিচিন বিয়াজ আমি ওপৰে তুলিয়াই ৰাখি দিম ত' ডিচি আৰ বিয়াজ কিছু কিছু গাজ আমাৰ সেইখনতো মৰছে না ৰৈছে তো যোন ৰৈছে বিয়া যে কোনতে আমি একো তুলীয়া তুলীয়া ৰাখি দিছি কৈ তাকি যাওঁ আৰু একো শ্লুগে কম এটাক কৰিব তাৰপিছত একটো গ্ৰাছ এতিয়া কম আহিব তো আমার ফ্রেন্ডসিটা বানানিবি আজ কিরকম লাগলো আপনার আর গেছে কমেন্ট করিয়া জানাইবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ এগে আম একটা লাইক দিবা আর দেখো গা টিনুফে তুলিয়া পেঁয়াজ একটু শান্তি পাইছি আমি রাস্তার সাইডে দিয়ে দিছি পেঁয়াজ একটু লম্বা করিয়া ফ্রেন্ডসি বানাইয়া বিকজ ই সাইডে দিয়ে সারাদিন রোদ লাগে আর আমরা যারা ওভারজিন করি আমরা সবাই জানি যে ওভারজিনের লাগি লাগিয়ে রোদ বেশি দরকার কিছু কিছু ভেজিটেবল আছে একো ৰ'দটো সময় লও অসুবিধা নাই অই কিন্তু অভাৰ্জিনি তাত খুব বেছি ৰ'দ লাগে য'ত বেছি ৰ'দ লাগিব চোন লাইট বেছি পাৰিব তে বালাও হয় বা টিকেও তহঁতে ককা পিঁয়াজ অনেক এইটো অভাৰ্জিন এতিয়া ৰৈছে ফাঁচছে না তা দিছে পিঁয়াজ একটো গৰম দিব তাৰপিছত আমাৰ অনেক টমেটো পিয়াঁজ দিছে আৰু ৰৈছে গুণ বেছি ফাঁখেৰ না তোৰাটো ৰৈ ফাখে এক সপ্তাহ যদি আমাৰ টমেটু গুণ ফাঁহে আঁকি আপোনাৰ দোৱা কৰবা একটা চপ্তাহ'লে যদি গরম দিলে আমরা গার্ডেনিং যারা করাম সকলেরও অনেক উপকার হয়ে যাব এখন গার্ডেনিং তো শেষ টাইম বিয়াজে দিয়েছি আমরা তো দেখো আমার অনেক সবার দিন বিয়াজ আশা করাম কিছু বড় হয়ে যাব ই এক সপ্তাহে তো রাস্তার সাইডকে নিয়ে বিয়াজ দেখাইলাম বেড়েঞ্চ এটা আপনারা আমি তো গেছিল তুলিয়া তৈরি আর একটা একটা করিয়া তুলছি অনেক টাইম নিছে ইটা আর আপনার লগে শেয়ার করছি না কয়তার সব কাজ আগে শেষে কয়েছে জেকর মনে আপনার লগে শেয়ার কর্ম আতর খান্দাত পেঁয়াজ যা পাইছি তা দিয়েও আমরা রেডি খরিছি মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর যে স্ট্রং হয়েছে পেঁয়াজ আপনারা দেখে বুঝতে পারব অনেক টব আমি তুলছি আরও টব আমার তোলার বাকি হয়েছে দেখো পেঁয়াজ সকল ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা নেক্সট কোনো ভিডিও তার আমি আপনারা লগে আমার ফটো হইব Allah As alaikum, thank you for watching.